প্রথমেই যে প্রশ্নটা করব, আজকে বছরের প্রথম দিন সুজনদা, অন্যান্য বছরের প্রথম দিনের থেকে আজকের এই এই সময়ে এই পরিস্থিতিতে এই বছরের প্রথম দিনটা আপনার কাছে কতটা আলাদা? অন্যান্য বছরের প্রথম দিনগুলো আপনার কিভাবে কাটে এবং আজকে কিভাবে কাটছে সেটা যদি শুরুতে একটুখানি বলেন। দেখো অবশ্যই মানে আলাদা, এটা তো সবার কাছে, তোমার কাছেও আলাদা এবং সারা বিশ্ববাসীর কাছে আলাদা, একদম একদম ভারতবাসীর কাছে একেবারেই। এবং আজকে যেহেতু বাঙালি শুভ নববর্ষ, বাংলা নববর্ষের প্রথম দিন, সেহেতু বাঙালি হিসেবে এই দিন যে এইভাবে কাটাতে হবে এটা তো স্বপ্নেও ভাবিনি, মানে কল্পনা প্রায় বলা যেতে পারে। এবং এটুকু বলতে পারি, অদ্ভুত লাগছে যে গত বছর ঠিক এই দিনেই লখনউ বেঙ্গলি অ্যাসোসিয়েশনের মাঠে আমরা পারফর্ম করছিলাম, গানের অনুষ্ঠান ছিল, বা এবং এক বছরের মধ্যে কি পাল্টে যেতে পারে বা আমার চারপাশের জগৎ পাল্টে যেতে পারে সেটা ভেবেই, তাই কোনো কিছুই মানে আজকের সময় দাঁড়িয়ে আমার মনে হয় কোনো কিছুই প্রেডিক্টেবল নয়, কিছুই আমরা সবটাই প্রকৃতির হাতে এবং আমাদের ডেস্টিনেশন, ক্রমশ ডেস্টিনেশন, ডেস্টিনির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। অদ্ভুতই লাগছে আজকে, অন্যান্য সময় আমরা শো এর মাধ্যমে যাপন করি, থিয়েটারের শো বা গানের শো, বা অদ্ভুত ভাবে এটা হয় বাড়িতে। ছোটবেলায় মূলত ছিল নতুন জামা কাপড়, আজকে যেটা জামা কাপড় পাওয়াটা একটা কম্পিটিশনের মতোই ছিল, মানে আমি বলছি শৈশবে এবং কৈশোরে। তো সেটা আজকে তো ভাবতেই পারছি না, আজকে মানুষের তো খাদ্য অন্ন এবং অস্ত্রের একটা চাহিদা যেভাবে, এবং কিছুক্ষণ আগে ছবি দেখলাম আমি, ওসব ঘটনা পরিষ্কার নই যে বম্বেতে নাকি আবার কুড়িটাই ছবি দিয়ে পড়েছে। যদিও আজকে বাংলা নববর্ষের দিনে এই ছবিগুলো দেখা এটাও বোধ হয় ছিল জীবনে এই জীবদ্দশায়। একদম একদম সুজন, একটা বলুন যে এই এতগুলো দেশ লকডাউন, এত মৃত্যু, হ্যাঁ এত এত মানুষ এত হারে আক্রান্ত হচ্ছে, একটা গোটা বিশ্বজুড়ে একটা প্যানিক, এই সিচুয়েশনটাকে মানে একটা আনপ্রেসিডেন্টেড টাইম, মানে আমরা শুনেছি আপনাদের প্রজন্ম আমাদের প্রজন্ম, মানে সবার কাছে আমি যে প্রশ্নটা রাখছিলাম যে এইরকম তো আমরা কেউ এক্সপিরিয়েন্স করিনি এই পুরো সিচুয়েশনটাকে, মানে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা শুনেছি, মন্বন্তর, দুর্ভিক্ষ, নকশাল পিরিয়ড সব শুনেছি শুনেছি স্প্যানিশ ফ্লু অনেক কিছুই, এই গল্পগুলো আমরা শুনেছি, বা প্লেগও বলা যেতে পারে একটা লেভেল, প্লেগ প্লেগ একদম প্লেগ কলেরা। গান্ধীজির অটোবায়োগ্রাফি পড়ছিলাম, সেখানে প্লেগের অনেক উল্লেখ, সেখানে গান্ধীজিকে সাউথ আফ্রিকায় আটকে রাখা হয়েছিল জাহাজের মধ্যে, এইগুলো সবই বইতে পড়া এবং আমরা ইমাজিনও করতে পারিনি যে যে কিরকম সিচুয়েশন হতে পারে। তো আজকে এইটা আমরা সবাই মিলে যখন ফেস করছি, দেখো এটা আমার কোথাও মনে হচ্ছে যে যে আমাদের একটা কোথাও মানুষ হিসেবে পরিবর্তন আনছে, এরকম একটা সিচুয়েশন ফেস করা, এরকম একটা লকডাউন, কারণ লকডাউন হচ্ছে একমাত্র ওষুধ যে আমরা মানুষের থেকে মানুষের দূরে থাকি, দূরে থাকা ছাড়া আমার কোনো ওষুধ নেই, এর ওষুধ তো পরিষ্কার হয়নি এখনো অব্দি চলছে। তো সেইখানে দাঁড়িয়ে এবং তার সঙ্গে জড়িত পৃথিবীর অর্থনীতি, দেশের অর্থনীতি, মানুষের রোজগার, এতগুলো জিনিস একসাথে এসে হুমড়ি খেয়ে পড়েছে এবং ভেতরে ভেতরে অসম্ভব একটা চিন্তা হচ্ছে, আমার ঘুমই উড়ে গেছে, মানে ঘুমটাই অদ্ভুত হচ্ছে, অদ্ভুত ভাবে ঘুম হচ্ছে, জানি আমার একটা পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনটা আতঙ্কের পরিবর্তন তো বটেই, কিন্তু কোথাও মনে হয় সেই সময়গুলোকে পেরেইও তো মানুষ সৃষ্টি করেছে, মানুষ বেঁচে থেকেছে, লড়াই করেছে, আবার ওভারকাম করেছে, সেই বিশাল ওভারকাম গানের মতো সেইটা কোথাও আবার ভেতরে ভেতরে জারিত রাখার চেষ্টা করছি আর কি। এটা একটা অভাবনীয় অভাবনীয় মানে মানে এটা আমরা স্বপ্নেও ভাবি। ঠিক ঠিক সুজন্দা, আপনি চেঞ্জের কথা বলছিলেন, মানে আপনার কি মনে হয় এই সময়টা আমাদের মানুষ হিসেবে কি কি বদল আনতে পারে বা কি কি আমাদের শেখাচ্ছে, বা এর পর মানে অর্থাৎ করোনা উত্তর পৃথিবী কি কি চেঞ্জেস হবে বা আদৌ কি কোনো পরিবর্তন হবে, আপনার কি মনে হয় সামগ্রিকভাবে পরিবর্তন হবাটা? আমি আমি খুব একটা নিশ্চিত নই, কারণ মানুষ না, মানুষ ভুলে যায়, মানুষের মানুষ আমরা, আমি নিজেকেও তার মধ্যে ইনক্লুড করছি, আমি মহান বলছি না, মানুষ ভুলে যায় এবং ভুলে গিয়ে আবার সেই আমাদের কাজ করে, আমাদের বেঁচে থাকতে হবে, কারণ আমি আমার চিন্তিত ইএমআই নিয়ে, আমার ইএমআই কি হবে, আমার কাজ কিভাবে হবে, আমার পার্টে রোজগারটা
আলটিমেটলি মানুষের সেলফেই ঢুকে যায় কোথাও একটা, সেই ভেতরে ঢুকে যায়, সেখান থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসাটা ঝিমুকের মধ্যে ঢুকে যায়। তো আমার মতে পরিবর্তন একটাই হতে পারে, মানুষ আরো বেশি কশেস হয়ে যেতে পারে, আরো বেশি প্রকৃতিকে অনেক বেশি সম্মান দেওয়া উচিত, আমাদের চারপাশকে অনেক বেশি সুরক্ষিত রাখা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আমি নিজেকেও বলছি এটা, তো এই এইগুলো হয়তো বাকি এই যে ভাইরাস যেভাবে দেখো ভাইরাস যেভাবে আক্রমিত হলো বা কোথা থেকে এলো সেই ইতিহাসে আমি যাচ্ছি না, কিন্তু কোথাও পরবর্তী পৃথিবীতে যাতে কোনোভাবে আমরা ভাইরাসকে আবার আবার নিমন্ত্রণ করে না ডেকে আনি, তার জন্য আমাদের অনেক বেশি সামাজিক ভাবে ওয়াকিবহাল হতে হবে। সেই শিক্ষাটা আমার মনে হয় বেশিরভাগ মানুষই পাবে, এবং আমরা যারা পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত তাদের মধ্যে একটা কোথাও পারফরমেন্সে, আমার পারফরমেন্সে দেখো পরিবর্তন তো ওইভাবে হয় না, কিন্তু একটা অবজারভেশন কাজ করে, একটা দুঃসময় একটা অসময়, সেই অবজারভেশন থেকে একটা কোথাও ভেতরের শিল্পী মনে যে ধাক্কাটা দেয় সেখান থেকে হয়তো একটা পারফরমেন্স বা একটা নাটক বা একটা সিনেমা। এখন অনেকে নানা রকম সব কাজকর্ম করছে বাড়িতে বসে দেখছি, নানা রকম হচ্ছে, কিন্তু সেটা কোথাও একটা ধাক্কা তো দেবেই, মানে আমাদের আমার মতে অলরেডি দিতে শুরু করেছে একদম। সুজন দা, আমি শীর্ষেন্দুর একটা রিসেন্ট ছোট্ট লেখা পড়ছিলাম, উনি বলছিলেন যে এই সময়টা আসলে কোথাও একটা পুরনো সম্পর্কগুলোকে রিনিউ করারও একটা টাইম, ওভার ফোন কথা বলা, যাদের সাথে বহুদিন কথা হয়নি, মানে সেই পুরনো সম্পর্কগুলোকে একবার একটুখানি রিনিউ করা, একটু ঝালিয়ে নেওয়া, একটু মানে কোথাও ওভার ফোনও একটু বেঁধে বেঁধে থাকার একটা সময়। আপনার এইরকম কোন এক্সপিরিয়েন্স হচ্ছে পুরনো সম্পর্কগুলোকে ঝালিয়ে নেওয়া, যাদের সাথে অনেকদিন কথা হয়নি, এইরকম মনে হচ্ছে যে এটাও একটা স্কুলের বন্ধু বা আমার বা আমার যারা থিয়েটার দেখেন থিয়েটারের দর্শক, অনেক মানুষের সাথে আমার রেগুলারই কথা হয় এই এখন এই ওয়ার্ল্ডে দৌলতে, তাদের সঙ্গে যোগাযোগটা হয়ে গেছে মানে আগে থেকেই। কিন্তু আমার যেটা মনে হয় যেটা শিবচন্দ্রবাবু বলেছেন সেখানে, আমার আমার উপলব্ধিটা হচ্ছে আমি নিজের নিজেকে একটু পুরনো জায়গায় নিয়ে গিয়ে আবার নতুন করে আবিষ্কার করছি, এইটা আমি বলতে পারি। জিনিস দেখে যে এটা আমি করেছিলাম, এটা আমি লিখেছিলাম, ও আচ্ছা এই গানটাও তাহলে এক সময় থাকতাম, আচ্ছা আচ্ছা এই নাটক আমি অভিনয় করেছিলাম, ও নাটক দারুণ ছিল তো দেখছিলাম, এই যে এটা এটা একটু নিজের আবিষ্কার। আমি বলছি আমি সবাইকে নিয়ে বলছি না, এই নিজের আবিষ্কারটা কিন্তু আমার ক্ষেত্রে ঘটেছে এই গত এক মাসে। এটা একটু ডিটেইলে বলবেন, মানে কোন কোন ধরুন পুরনো কোন শো বা পুরনো কোন অভিনয় বা কোন সিনেমা যেটা ধরো ভীষণ আবার হন্ট করছে? পূর্ণানন্দ দাশের 1978 সালে অরুণ মুখোপাধ্যায়, আমি তখন আমার 4 বছর বয়স, উনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন উনি এতে সুর দিয়েছিলেন বাংলার। আচ্ছা আচ্ছা, আমাকে যখন বিভিন্ন আমার বন্ধু বান্ধব বলছে আমাদের সাইটের জন্য একটা গান দাও বা এ দাও, তো আমার একটা অদ্ভুত ভাবে মনে পড়লো, মনে পড়লো ফোনে আবার সুরটাকে একটু ঝালাই করে নিলাম বাবার সাথে, ঝালাই করে নিয়ে আমি গানটা গাইলাম, এটা একটা অদ্ভুত অদ্ভুত অনুভূতি। গানটা যে মনে ছিল না একদম তা বলছি না, কিন্তু গানটা হয়তো কোথাও চাপা পড়ে গেছে, তো আমার কোথাও সেই বাংলার মুখটা আবার আশা করি করোনা পরবর্তী জায়গায় আমরা ফিরে পাবো। তো সেই রকম একটা, আর একটা তোমার এক্সাম্পল দিচ্ছি, জগন্নাথ নাটকের একটা বিখ্যাত গান আছে ও মনত, অল্প করে গাওয়া হয় মূল নাটকে, তার একটা একটা পূর্ণ অবয়ব আছে, পুরো ভার্সন আছে, সেই ভার্সনটা খুঁজে আবিষ্কার করলাম। তো ভালো লাগলো, সেটা ভালো লাগলো মিন্স মনে হলো যে এগুলো কোথাও হারিয়ে গেছিল হয়তো। এইভাবে একা এক নিজের সঙ্গে নিজে থাকতে গিয়ে নিজের সঙ্গে নিজের একটা লড়াই বা নিজেকে নিজেকে আবিষ্কারের জায়গা থেকে হয়তো এগুলোকে খুঁজে পেলাম। যেমন মনে পড়লো আবার সে কেয়ার করি না নামক একটি নাটক বা অঞ্জন দত্তের গডলাইন বলে নাটক করেছিলাম, তো এগুলো অনেক পুরনো অ্যালবাম ঘাটতে গিয়ে বা ছবি ঘাটতে গিয়ে, যেমন কিছু লেখা বেরোলো, কিছু মানুষ দেখলাম, জর্জ ক্রান্স বলে একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর জার্মানি, আমাদের এখানে এসে গান শিখিয়েছিলেন ম্যাক্সিমাম ভবনে গডলাইনের সময়, তার একটা ছবি পেলাম, সে আমাকে ছবি করে দিয়েছিল, তিনি এখন বেঁচে নেই। তো এগুলো জেনারেলি ঘাটা হয় না, এগুলো কোথায় পড়েছিল আমি তাও জানি না, এবং অনেক পুরনো প্রেমকে খুঁজে পেলাম। স্ত্রী তিনি এক সময় যেভাবে চিঠি লিখতেন আমাকে, সেই চিঠিগুলো রাখা আছে 1995-96 সালের, এবং অদ্ভুত একটা প্রেম মাখা চিঠি, এবং সেই চিঠির প্রতি উত্তরও আমার কিছু আছে, প্রতি উত্তরে আমি তখন ক্যাসেট ছিল সেই ক্যাসেটটা খুঁজে পেলাম, আমি গান রেকর্ড করে পাঠিয়েছিলাম ক্যাসেটে, তখন ক্যাসেট। আচ্ছা আচ্ছা, বুঝছেন ওই ক্যাসেটটা আমি খুঁজে পেলাম না, পেলেও হয়তো চালাতে পারতাম না। তারপর আমার পুরনো কিছু সিডি, যেমন আমার প্রথম ছবি ঘেটে ঘ,
তার একটা আছে, সেটা আমি দেখলাম অনেকদিন বাদে, হলে হয়তো মানুষের ভালো লাগতো, হয়তো সেটা এরম দেখলাম। তারপর ধরো বা এরকম টুকরো টাকা অনেক অনেক, সিটি অফ জয় আমার প্রথম ছবি, সেই 1991 তখন আমি ক্লাস টেনে পড়ি, মাধ্যমিক দিচ্ছি, মাধ্যমিক দিচ্ছি। তো সেই সময় ওরা একটা কন্ট্রাক্ট করেছিল হলিউড প্রোডাকশন, চিঠি সেখানে আমার সই করা, সেই কন্ট্রাক্টটা খুঁজে পেলাম, কুনাল জফের প্রোডাকশনে কন্ট্রাক্ট, কি করে রয়ে গেছে জানি না, অদ্ভুত ভাবে ভিতরে কোথায় আলমারির মধ্যে ছিল, এই অবসরে সেগুলোকে খুঁজে পেলাম। যেটা আমি তোমায় বলছিলাম, তার ফলে কি হলো, আমার নিজের এতদিন 40 বছরের জার্নিটাকে একটা কোথাও অবলোকন করা, খুঁজে পাওয়া, আবার রিনিউ করা, একটা বিষয়। মানে ধরুন নাটক এবং সিনেমার ক্ষেত্রে যেখানে একটা গোষ্ঠীগত এক্সপিরিয়েন্স এর ব্যাপার থাকে, অর্থাৎ একসঙ্গে হলে বা থিয়েটারে প্রচুর প্রচুর মানুষ একসঙ্গে গিয়ে সেটা এক্সপিরিয়েন্স করেন, এমন একটা রোগ, এমন একটা সমস্যা COVID-19 যেখানে এই হিউজ একটা কন্টামিনেশনের ভয় থেকে যায়, অর্থাৎ যতদিন ধরুন এই ভ্যাকসিনটা আবিষ্কার না হচ্ছে ততদিনই এই ভয়টা হয়তো কাজ করবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে এটা কি কোথাও, এই শিল্প মাধ্যমগুলো কি কোথাও একটা আগামী দিনে ভয়ানক সংকটের মুখে পড়তে যাচ্ছে, যেখানে সিনেমা হলে বা থিয়েটারে একসঙ্গে প্রচুর মানুষ কি ততটা সাবলীল ভাবে আর দেখতে আসতে পারবেন, ভেতরে কি কোথাও একটা প্যানিক কাজ করবে, আপনার কি মনে হয়? যদিও একটা কাউন্টার পার্টও আছে সুজনদা, এখানে ক্রিস্টোফার নোলান একটা কথা বলছিলেন যে এই সিচুয়েশনটা কেটে গেলেই আবার আমরা সবাই একসঙ্গে দল বেঁধে সিনেমা হলে হই হই করতে করতে নাটক ছবি দেখব, কোনটা হতে যাচ্ছে, আপনার কি মনে হয়? দেখো দুটো সত্যি, আমার মধ্যে দুটো সত্যি এখানে, দুটো সত্যি, কারণ কিছু পাগল মানুষ থাকবেনই যারা এগুলো ছাড়া থাকতে পারেন, যারা সিনেমা হলে থাকতে পারেন না, তাদের ওই মোবাইলে দেখে বা ওয়েব দেখে শখ মেটে না, আঁশ মেটে না। নাটকের ক্ষেত্রেও তাই, নাটক কিন্তু সেই পাগল কিছু প্রেমী মানুষ, প্রেমী দর্শকের জন্যই বেঁচে আছে এখনো, তারা কিন্তু আমার মতে যাবে, একটু আমার মতে একটু সময় লাগবে। আসলে যা হয় ভাগস্ত, ধরো তোমার একটা বড় অপারেশন হলো শরীরের, সময় তো লাগে, সেটাকে হিলিং হতে একটা টাইম লাগে, সেই হিলিংটা টাইমটা আমাদের মানুষকে দিতে হবে। যে কারণে আমার নতুন নাটকের ভাবনা আমি পেছিয়ে দিচ্ছি, আগস্টে নামানোর কথা ঠিক, সেটা আমি এই মুহূর্তে পেছিয়ে দিচ্ছি। সমস্তটা মানুষের পরিস্থিতি, মানুষকে অর্থনৈতিক ভাবে স্থিতিশীল হতে হবে, তো একটা অর্থনীতির উপর বিরাট বাজারের দেশের চেয়েও পার্সোনালিও তো পড়বে, ব্যক্তিগত ভাবে তোমার ব্যক্তি জীবনে পড়বে, আমার ব্যক্তি জীবনে সবার, সেই সবটাকে ওভারকাম করে মানুষ নিশ্চয়ই, আবার যেটা নোলানের কথা ধরেই বলছি, আবার আমরা সেই দল বেঁধেই যাবো, কিন্তু মানুষকে একটু আমার মনে হয় 5-6 মাস, এটা আমার আন্দাজ, যদি তার থেকে আগে ওভারকাম করতে পারি আমরা। থিয়েটারের ক্ষেত্রে একরকম, সিনেমা তো একভাবে প্রোডিউস হয়, সিনেমা রিলিজ তোমার একটা অসম্ভব ব্যবসায়িক দিক, সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় তাড়াতাড়ি ওভারকাম করবে। টেলিভিশন ইন্ডাস্ট্রি তো, যেহেতু বাড়িতে বসে টিভি দেখে মানুষ, টেলিভিশন ইন্ডাস্ট্রি আমার মতে আরো তাড়াতাড়ি রিকভার করা উচিত, না করলে প্রচুর মানুষের ক্ষয় ক্ষতি হয়ে যাবে, মানে কলকারখানার মতোই বলছি, মানে এটাও তো এক ধরনের কলকারখানা, টেলিভিশন সিরিয়াল, মানুষের থেকেই যাবে কম সিনেমার থেকে, সেটা থাকবে নাটকের ক্ষেত্রে বলছি। তবে তুমি যেটা বলছো একসাথে দেখাটা, তবে আমরা যেরকম পাগল মানুষ, আমি তো বেশি দিন মানে আমি জানি না, একদম অপশন না এলে আমি কাজ করবো কি করে, কিন্তু আমি যেদিনই আমি মানে মুক্তি পাবো গৃহবন্দী থেকে, একদমই তাই
প্রিয়ন্দা একটু বলুন যে মানে আপনি এই সময়টাকে মানে কাজের ক্ষেত্রে ধরুন স্ক্রিপ্ট লেখা নাটকের বা কিভাবে কি প্ল্যানিংটা এই সময় কিছু কি চলছে বা ধরুন কি বই পড়ছেন বা কি নাটক পুরনো কোনো দেখা ইউটিউবে বা কোনো ওয়েব সিরিজ বা সিনেমা দেখা সেই সেইগুলো কিছু চলছে এই সময় এই বা ধরুন নাটকের কোনো প্ল্যানিং যেগুলো পরবর্তীতে করবেন সেইগুলো কোনো সাজানো চলছে? যেমন আমার প্রথম প্ল্যানিং হচ্ছে তোমায় যেটা বলছিলাম নতুন নাটকের হওয়ার কথা ছিল 30 মার্চ থেকে, সেই সময় থেকে লকডাউন। যেটা হলো সেই নতুন নাটকটাকে নিয়ে আমার নিজস্ব কিছু পরিচালক হিসেবে তার সঙ্গে বোঝাপড়া করার ছিল, সেটা অনুবাদ নাটকটি গান্ধী এবং হরিলাল কে নিয়ে, সো মহাত্মা ভার্সাস তার নাটকটার নাম, এটা বিখ্যাত নাটক মারাঠি, মারাঠিতে বিশ্ব আছে। তো আমি গান্ধী বলছিলাম আত্মজীবনীটা আবার ভালোভাবে পড়ার চেষ্টা করছি, গান্ধীকে ভালো করে অবজার্ভ মানে আরো, এবং হরিলালের উপর একটা অটোবায়োগ্রাফি আছে তো সেইটাকেও আবার পড়ছি। এইটা পড়তে একটা বড় মোটা বই, বেশ মানে সময় লাগছে আর একটু কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে বই পড়তে, খেপে খেপে ভাগ করে 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 পড়ছি, এবং কোথায় স্ক্রিপ্টের সঙ্গে ইনপুট বা আমার পরিচালক হিসেবে আমি কিভাবে কনসেপ্ট করবো, আমি কিভাবে সিনটাকে কিভাবে ট্রিট করবো, এইভাবেই ভাবছি। মানে হচ্ছে রিডিং করছি, মানে রিডিং করছি, এইভাবে নিজেকে আপগ্রেড করার চেষ্টা করছি যাতে খানিকটা কাজ আমার ব্যক্তিগত ভাবে এগিয়ে থাকে। যদিও থিয়েটার মানে স্পেসে না পড়লে থিয়েটার হয়ে ওঠে না, আমরা জানি না কখনোই না হয়ে ওঠে না, একটা ব্যক্তিগত চিন্তাধারা তো থাকে, ডিরেক্টরের একটা ভিশন থাকে, সেইটাকে স্ট্রং করার চেষ্টা করছি। এবং সেই সূত্রে আরো অনেক বাদল সরকারের নাটক পড়লাম আবার নতুন করে, তারপর সিনেমা দেখা তো আছে, রাত্রিতে সিনেমা দেখাটা হচ্ছে, রাত্রিতে কিছু সাবকন্টিনেন্ট ছবি দেখছি নেটফ্লিক্স আমার ছেলে এগুলো চালায়, নানা পুরনো শ্যাম্পেন গেলের কিছু ছবি আবার দেখছি, এইরকম ভাবে দেখছি। নাটক আমি খুব একটা দেখিনি, মানে এইটাই চলছে। আর গান 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 একটা লেখার চেষ্টা করলাম, পারলাম না, যদি পারি তো করবো, কারণ আমি খুব চেষ্টা করছি গান একটা লেখার, একটা নিজের জন্য। আর গিটারটা থাকায় ওই মাঝে মাঝে তোমায় বললাম গান গাইছি, গানটা এবং আমাদের দলের চেতনার সামনে 50 বছর আসতে চলেছে, সেই পরিকল্পনা গুলো কি হবে সবটাই এখন ধোঁয়াশা হয়ে গেল, সেগুলো নিয়ে ভাবছি। এবং আমাদের জুন মাসে তোমার এতে একটা শো আছে, বড়োদা কোন রাজার পালা, তো তারা টিকিট কেটে বসে আছেন, তার ট্রেনের টিকিট কাটা, প্লেনের টিকিট কাটা, তো তারা খুব চিন্তিত যে কি হবে। তো আমি বললাম ওনারা ধৈর্য ধরুন, দেখা যাক তাদের সঙ্গে কথাবার্তা হল, এইভাবেই সময় কাটছে। এবং তোমাকে বললাম নিজেকে একটু নেড়ে ঘেটে দেখা, এইভাবেই একদম একদম। এই যে চেতনার হয়ে আপনার একটা নতুন জার্নি, পরপর বেশ কিছু পরিচালনা, পরপর বোধহয় 4টে নাটক এবং দন্ত খুব সাকসেসফুল, প্রত্যেকটাই খুব সাকসেসফুল, এই জার্নিটা একটুখানি শেয়ার করবেন যে এই এই পুরো জার্নিটা, এই পুরো জার্নিটা আপনি কিভাবে দেখছেন? খুব ইন্টারেস্টিং জার্নি, মানে এটা ওখানে একটা করোনা ভাইরাস এর মতোই অযাচিত একটা জার্নি। কেন বলছি, কারণ আমার পরিচালক হবার খুব একটা বাসনা কোনোকালই ছিল না, এটা আমার ব্যক্তিগত কোনোকালই ছিল না, আমি অভিনয় করতেই পছন্দ করেছি চিরকাল, বিভিন্ন পরিচালক শুধু চেতনায় না তার বাইরে, তার মাধ্যমে সিরিয়াল এবং সিনেমা বিভিন্ন পরিচালক। তারপর একটা সময় কি হলো, আমি একটা ফেজ যাওয়ার পর বলছি সুমন মুখোপাধ্যায় বোম্বাই চলে গেলাম, অরুণ মুখোপাধ্যায় বয়সের কারণে অরুণ মুখোপাধ্যায় কোনো কাজই পছন্দ হচ্ছে না, কোনো টেক্সট পছন্দ হচ্ছে না, উনি আর ফোর্সে একমাত্র হরিগন্ডিটা করলেন, তো তখন চেতনায় অসম্ভব একটা শূন্যতা দেখা দিল, সদস্য ছিল তারা বললো এতে চেতনা উঠে যাবে, উঠে যাওয়ার মতোই আর কি, কোনো নতুন নাটক নেই জগন্নাথের মানে, এবং পয়সা করির অবস্থাও ততদিক খারাপ, কারণ গ্রান্ট আটকে গেছে, কেন্দ্রীয় সরকারের অর্থ সাহায্যটা আটকে গেছে। এই মতো অবস্থায় আমার যেটা হলো, আমি তখন একটা একজন আমি নাম বলছি না বেসরকারি সংস্থাতে আমি একটা নাটক পরিচালনা করছি, কলেজ স্টুডেন্ট নিয়ে না এক নতুন নাটক কলেজ স্টুডেন্ট, সেই নাটকটা ডিরেকশনটা দিয়ে আমার কোথাও মনে হলো যে আই ক্যান ডিরেক্ট, আমার কোথাও কনফিডেন্স হলো,
কনফিডেন্স হওয়ার আসার পর আমি অনেক কিছু ইয়াং ছেলেপুলেদের বললাম যে আমি একটা নাটক চেতনায় সব না ভাই, তারা আবেগের বসে রাজি হয়ে গেল, আবেগ আবেগ কাজ করেছে নতুন ছেলেপুলে। তখন আমার মাথায় হঠাৎ ভাবে স্ট্রাইক করে, যেহেতু আমি গান বাজনা ভালোবাসি, হতে পারে সেই কারণে ঘাসিরাম কোতোয়ালের কথা, যে আমার দেখা নাটক অসাধারণ একটি নাটক, ওরকম তো সেই নাটকটা আমি খুঁজে বার করলাম, অবন্তিক চক্রবর্তীকে অনুরোধ করলাম তুমি এটা প্রাথমিক অনুবাদ করে দাও, তারপর গানগুলো সব গানগুলো বাকিটা। সেই আমার প্রথম তোমার এই সূত্রটা চেতনার, মানে ডুবন্ত চেতনাকে শুনতে খুব খারাপ লাগছে, ডুবন্ত বলবো না কি বলবো, যে চেতনার প্রায় ভ্যাকিউম একটা তৈরি হয়েছিল। আমার উপর যেভাবে সিনিয়ররা বারবার বলছিলেন, আমি নিজস্ব তাগিদে টাকা তুললাম, নাটকটা 3 লাখ টাকা খরচা হয়েছিল, দলে পড়েছিল 80,000 টাকার বেশি ছিল না দল। তো আমি নিজস্ব তাগিদে কিভাবে করলাম সেটা তোমার পরে বড় গল্প হয়ে যাবে, করলাম আমার বন্ধু মারফত, তারা আমাকে সাহায্য করলো নিজের দিয়ে, নাটকটা এই নাটকটা নাবার পরে মানুষের কোনো কোনো ভাবে টাচ করলো, এতজনকে নিয়ে একসাথে করা একটা মিউজিক্যাল, এবং নাটকটার মানে কি বলবো বক্তব্যের জায়গায় একটা স্ট্রং কোথাও ছিলই, এখনো আছে, রাতের আমরা এখনো জন্মাচ্ছে আমি মানে ছোট কথায় বলতে গেলে। তো সেই কারণে চিত্র ধরে আমি ভারতবর্ষের অনেক জায়গায় গেলাম, এবং স্বয়ং মোহন আগাসে যিনি নানান ফডনবিশ বিখ্যাত, এখনো আমাদের ভাবা যায় না, তার সামনে বসে অভিনয় করলাম, পুনেতে অভিনয় করলাম যেটা ঘাসিরামের জন্মস্থান। তার ফলে এবার কখন থেকে কি হলো আমার উপর একটা বিরাট চাপ পড়ে গেল, এই তো আমার, আমি তো ভালো নাটক ডিরেক্ট করি, মানুষ পছন্দ করেছে, এই আমার চেতনার পরিচালক। সেখান থেকে পরবর্তী নাটকটা ছিল কাঞ্চনের সাথে, সেটা আমাদের বহুদিনের ইচ্ছে ছিল, দুজনে একসাথে কাজ করবো, মাদুরা দুটো ক্যারেক্টারে। তারপরে আমার প্রচন্ড প্রচন্ড কাছের নাটক, কাছের মিউজিক্যাল সিনেমা বটে, ম্যান অফ লাবাঞ্চা 1994 সালে পদ্মায় করেছিলেন, এবং তখন মানুষ তাকে বর্জন করেছিলেন, সেটা আমাদের প্রচন্ড দুঃখের জায়গা, রাগের জায়গা ছিল, দুঃখ থেকেই রাগ। এইটা কোথাও আবার নতুন আঙ্গিনায় নতুন ভাবে লিখে অরুণবাবুর অনুবাদটাকে একটু নার্চার করে আবার ডনকে নিয়ে আসা, ডনকে নিয়ে আসা আমাদের, এবং এটা এটা আমাদের কাছে খুব মানে খুব একটা কি বলবো অসম্ভব কাছের একটা জায়গা ডন, কি হতে অনেকের কাছে তারপরে ডন, এবং তারপরেই ব্রাত্যদা আমার পরিচালনা দেখে বললো তোকে একটা নাটক লিখে দেবো, আমিও অনুরোধ করেছিলাম, তো এটা সম্পূর্ণ ব্রাত্যদার নিজস্ব ইচ্ছে, রানী ক্লেউসার লেখাটা গ্রিক মিথোলজির উপর, এটা আমার কোনো বক্তব্য ছিল না, ব্রাত্যদা বললো, আমি ব্রাত্যদাকে বলেছিলাম তুমি যা লিখে দেবে আমি তার উপরই কাজ করবো। তো ব্রাত্যদা কোথাও মনে হয় নীল অনেক কঠিন কঠিন কাজ করেছে, নীলকে আর একটু কঠিন কাজ, তো এইভাবেই তোমার বলা যেতে পারে পরিচালক হিসেবে আমার আবির্ভাব, আমার দলের স্বার্থে দলকে ভালোবাসে। একদম সুজন দা, এটা একটুখানি বলুন, বহুদিন পর আপনার পরিচালনায় মানে সুমন মুখোপাধ্যায়ের মঞ্চে অভিনয়ে ফেরা, এবং দাদাকে দাদাকে ডিরেক্ট করে আপনার কিরকম লাগলো, সেই এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল? অসাধারণ অভিজ্ঞতা, কারণ সুমন মুখোপাধ্যায়কে অভিনেতা হিসেবে পাওয়া, প্রথমত একজন শিল্পী হিসেবে পাওয়া, তার প্রয়োজন, তার যে মেধা, তার যে অভিজ্ঞতা, তার যে ভাবনা চিন্তা স্তর, সেটা তাকে হ্যান্ডেল করাই খুব শক্ত। তো সে নিজে কোথাও তার ডন তার কাছে এতই প্রিয়, আমি যখন ডনের জন্য ডনকে করবে প্রথমে অনির্বাণ রিহার্সাল দিয়েও ছিল, তো কারণ আমাদের আমার অ্যাক্টর সিঙ্গার চাই, এই অ্যাক্টর সিঙ্গার ডন হবে, তো সেই মুহূর্তে একটা টেলিফোনিক কনভারসেশনে সুমন মুখোপাধ্যায় আমাকে বলে আমি ঝাপাবো, আমি বম্বে থেকে শিডিউলটা, সে অসম্ভব শক্ত কাজ ছিল, এখানে আসবে আবার বম্বে চলে যাবে, আমার শুটিং চলছে তার মাঝে, সেইভাবে করে, এবং আমি দেখেছি যেটা হয়েছে সুমন মুখোপাধ্যায় ডন করায়, ডনের একটা মানে আমার মতো করার পর মনে হলো ছাড়া আর কেউ ভালো, কারণ ওই যে দ্বৈত সত্তাটাকে যেভাবে এনেছে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার গায়কি, এত স্বাধীন গান, এটা আমার মতে বাংলা থিয়েটারের কাছে একটা বড় পাওনা আমার থেকেও, এবং আমার কাছে তো বড় পাওনা বটেই, কারণ রিহার্সাল চলাকালীন আমাদের রিহার্সালটা খুব স্মুথলি হয়েছে, কেউ কেউ বলছে আমি এটা ভাবি ঠিক আছে, তাহলে একদম ঠিক আছে, কারণ এটা থাকলে এটা থেকে এরকম করলে উই আর ভেরি রেসপেক্টেড টু ইচ আদার অ্যাকচুয়ালি, মানে যে কখনোই আমাদের কোনো মানে বিরোধ যেটুকু হয়েছে সেটুকু এটা না, এটা কারণ ওইটুকু ভীষণ শৈল্পিক, একদম একদম ছিল, এবং তার ফলে এই ডন তাকে ভালো লাগে,
ছাড়নিটা আমার কাছে আজীবন একটা সিন্ধুকে থেকে যাবে আমার এখানে। এখন আমরা ডনের শোয়ের জন্য সবাই আর কি যারা অভিনয় করি সর্বতর্বর করি কবে ডন করে সুজিত সরকার একটা খুব মজার মন্তব্য করেছে যে এমনিতেই পরিচালকদের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনেতা অভিনেত্রীদের অভিনয় করাতে সমস্যা হয়, প্রচুর রিজার্ভেশন থাকে, তো এরপর সেটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে এইরকম একটা সংগ্রহণের ভয়ের পর। আপনিও এখন পরিচালক, আপনি কি বলবেন, আপনার কি মনে হয় সুজিত সরকার এইটা বলছে? আমি তো অভিনেতাও বটে, দেখো এটা মজাকে বলেছেন ঠিকই, সেটা আমাদের এখানে ঘনিষ্ঠ দৃশ্যে এখন ওয়েব সিরিজে একরকম ভাবে হয়েছে, অ্যাডাল্ট বিষয়গুলোতে আমার মতে এগুলো এটা উনি মজা করে বলেছেন, এবং অভিনেতা অভিনেত্রীরা নিজেদের নিজেদের মানে পেটের তাগিদে নিজেদের মজার তাগিদে সেটা করবেই, ডিপেন্ড করছে চরিত্র অনুযায়ী নিশ্চয়ই। তবে অবশ্যই আমাদের ওই যেটা বললাম যে অভিনেতা দর্শককেও যেমন ধাতস্থ হতে সময় দিতে হবে, অভিনেতা অভিনেত্রীদেরও সময় দিতে হবে, প্রথম প্রথম ছুঁতে হয়তো মনে হবে ছুঁই মনে হবে সাবান ধুয়ে আসে, মানে স্টুডিও ফ্লোরে ফ্লোরে তাহলে বেসিন রাখতে হবে, মানে 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 আমি জানি না গ্লাভস পরে অভিনয় করতে হবে, একটা ঘরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো এক মাস, সেইটা অভিনেতা অভিনেত্রীদেরও একটা স্পেস দিতে হবে সেই নর্মাল জায়গাটায় আবার ফিরে আসতে, কারণ অভিনেতা অভিনেত্রীরা এমনি একটু পাগলাটাই হয়ে যায়, এত চরিত্র তারা চরিত্রের মধ্যে ঢুকে এত কিছু তাদের করতে হয়, তারা এমনিতে একটু পাগল হয়ে যায়, তো তাদেরকে একটু এমনিতে আরো পাগল হয়ে গেছে করোনার প্রকোপে, তাদের স্বাভাবিক আসতে আমি মজা করে বলছি স্বাভাবিক আসতে, এবং আমার মতে সেটা তারা ওভারকাম করবে অ্যাজ এ প্রফেশন। একদম, আমি রিসেন্ট অনুরাগ কাশ্যপ আর রাজীব মাসানদের একটা ইন্টারভিউ শুনছিলাম, সেখানে অনুরাগ কাশ্যপ একটা কথা বলেছে যে ওনার একদম শুরুর দিনগুলোতে উনি নিজেই এইরকম একটা কোয়ারেন্টিন পর্বে গিয়েছিলেন নিজের প্রস্তুতির জন্য, সেই সময় উনি শুধুমাত্র খাবারের জন্য খুব অল্প সময়ের জন্য বাইরে বেরোতেন, বাকি সময়টা শুধুমাত্র সিনেমা দেখা, বই পড়ায় নিজেকে প্রস্তুত করায় ইনভলভ রাখতেন। আপনার কি মনে হয় মানে ধরুন একজন শিল্পী এইরকম কি কোনো একটা কোয়ারেন্টিন কখনো প্রয়োজন হয়, মানে তার প্রস্তুতির পর্বে কি মনে হয়? উনি উনি এটা বলছিলেন যে এই রকম একটা কোয়ারেন্টিন বোধহয় কখনো কখনো কোন একজন শিল্পীর প্রয়োজন হয়, যদিও এই এই অবস্থাটা মোটেই নয়। না না এই অবস্থাটা একদমই না, ওটা হচ্ছে মানে মানে স্বেচ্ছায় নিচ্ছেন, একদম 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 কি আমাদের ভাইরাস চাপাচ্ছে না, আমার মতে এটা খুবই ইম্পর্টেন্ট, আমার মতে এটা খুবই ইম্পর্টেন্ট, আমার মতে খুবই দরকার পড়ে, সেই দরকার হয়তো কাজের চাপে রোজগারের চাপে বা দৈনন্দিন নানান কিছু বাহ্যিক চাপে ভুলে যাই, এই এই কোয়ারেন্টাইনটা হয়তো সেই একটা কোথাও মহড়া দিল যে একটা রিহার্সাল দিল, সঙ্গে সময় কাটানো উচিত, তুমি অভিনেতা হও পরিচালক হও, দেখো পেইন্টার যারা লেখক তারা তো একা একাই কাজ করে, মানে আমি বলছি তাদের বলছি যারা আমরা অনেকের সঙ্গে কাজ করি তাদের এই সেলফ কোয়ারেন্টাইনটা, এই প্রসঙ্গে তুমি বললে বলে আমার আমি পরশু দিনই রাতে দেখলাম অ্যাভিয়েটর বলেছেন অসম্ভব মেধা ছিল তার, হাওয়ার্ড হিউজ রিয়েল লাইফ একটা ঘরের মধ্যে প্রায় ওখানেই বাথরুম করছেন, অদ্ভুত একটা মানে একটু মেন্টালি একটু ডিসেবলড হয়ে গেছিলেন, আমি বলছি সেরকম এরকম ঠিক নয়, অনুরাগ কশ্যপ জি যেটা বলেছেন সেটা কিন্তু নিজের সঙ্গে নিজে পড়া কিছুদিন এই এই বাহ্যিক জগৎ থেকে একটু নিজেকে সরিয়ে নেওয়া, একদম একদম। সুজনদা একটা বিষয় বলুন যে একদম এই সময়টায় সম্পূর্ণ নতুন কিছু আপনি এক্সপ্লোর করলেন বা সম্পূর্ণ নতুন কিছু যেটা আপনাকে এই সময়টা বা টাইমটা শেখালো? নতুন শেখালো বলতে দেখো আমার যেটুকু মনে হচ্ছে যে আমরা সমাজবদ্ধ জীব হিসেবে সংলাপ লোক হয়েও না, তো আমরা কি হচ্ছে আমাদের শিল্পের চর্চায় এই চর্চায় আমি নিজেকেও কিন্তু এর মধ্যে ধরছি, আমি কিন্তু জ্ঞান দেওয়ার মতো বলছি না, সেইটা কোথাও সেই সেলফ
সেই আবরণটা কোথাও, ইয়ামির আবরণটা কোথাও ভাঙা দরকার আমার মতে। সেইটা আমাকে শেখালো নানান ভাবে, নানান মানুষের নানান সমস্যা, বিভিন্ন স্তরে কোন স্তরের যে সমস্যা, না খেতে পাওয়া, থাকার জায়গা নেই, কোথায় যাবে জানে না, আমাদের সমস্যা, কারোর ইএমআই এর সমস্যা, কারোর মানে গাড়ির গ্যারেজ দিতে আছে, গাড়ির ব্যাটারির সমস্যা, নানা রকম সমস্যা, কাজের লোকের সমস্যা। ধরো আমি বাসন বাসন ভালো মেজেছি, এই বাসন মেজেছি পরশুদিন, ঘর ঘর মুছতে কি আমার মনে হলো থেকে কঠিন কাজ পৃথিবীতে নেই। মানে আমি ঘর ভাবা যায় না কি কঠিন কাজ করছে, মানে মানে অনেক রকমই সেলফ রিয়েলাইজেশন থেকে মনে হলো যে আমরা সত্যি, আমরা মনে করি আমরা বিরাট শিল্প চর্চা করি, কিছুই করি, কিন্তু আমরা কতটা পৌঁছতে পারি বা কতটা শুধু কি নিজের জন্যই করছি, নাকি নিজের জন্য করা মানে নিজের বেঁচে থাকা, নিজের জামা কাপড়, নিজের বাড়ি, এটা তো আছেই, নিজের জন্য তো বাঁচতে হবে, নাহলে কাজ করতে পারবো, কিন্তু কোথাও একটা ওই একটা নিজের ভেতরে ওই একটা কোথাও একটা হাতুড়ি মারছি কোথাও এই কটা দিনে আমার মনে হলো। আর আরেকটা জিনিস মনে হলো যে এই মানে মানে ধরো যারা এরকম বন্দি অবস্থায় দিনের পর দিন কাটান, যে কারণে আমার মনে হয় যাদের শাস্তি দেওয়া হয় জেল, জেলে ভর্তি করার কারণ দেখে তুমি অপরাধ করেছো, তাই তোমাকে বদ্ধ জায়গায় আটকে রেখে দেবে যাতে কোনো রকম কানেকশন, যদিও আমরা এখন তোমার সঙ্গে কথা, এইটা আমরা একটা বাঁচোয়া যে ডিজিটাল ওয়ার্ল্ড আমাদের বাঁচিয়ে দিল। ধরো এটা যদি 1994 সালে হতো তাহলে তো কি অবস্থা হতো, নাকি একদম একদম এই কানেক্টিভিটি গুলো কিছুই থাকতো না, কিছুই থাকতো না, তখন কি করতাম, আমার আমার কোথাও পর্যবেক্ষণের জায়গায় বা আমার অবজেক্টিভিটির জায়গায় আমি কেন একটা থিয়েটার করছি বা কেন সিরিয়ালে অভিনয় করছি, কেন অভিনয় করছি, শুধুই কি পয়সা রোজগার, তার বাইরেও কোনো কাজ আছে, আমরা বলি তার বাইরে কাজটা কত দূর, কি আমরা কত দূর করতে পারছি, বিনোদনটা দরকার অবভিয়াসলি, মানুষ বলে যে আমরা এত পরিশ্রম করে আমরা একটা সিনেমা দেখতে যাই, মজা পাবো, আনন্দ পাবো, কারণ মজা পাবো আনন্দ পাওয়ার মতো যেমন ব্রেক টু ব্রেক একটা বিখ্যাত কথাই আছে যে মজা আনন্দ সঙ্গে তোমরা নিশ্চয়ই রাখো, তোমার আমরা ভগবান আমাদের কিছু বুদ্ধিও দিয়েছে, সেই মিশিয়ে যদি আনন্দ পাওয়া যায় তার থেকে ভালো কিছু হয় না, সেই সবকিছু নানান রকম প্রশ্ন আমার মধ্যে চাগার দিচ্ছে এবং এই অবক্ষয় এই মহামারী। ঠিক সুজন দা, একটা লাস্ট ওয়ার্ড এটা বলুন, যারা অনেকেই প্যানিক করছে, অনেকে মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবছে, এতদিন কিভাবে তারা ঘরবন্দি থাকবেন, আরো অনেকদিন এক্সটেন্ড হলো, তাদের জন্য আপনি কি বলবেন লাস্ট ওয়ার্ড, তারা কিভাবে এই সিচুয়েশনটাকে ওভারকাম করবে এটা, আর শেষে যদি দুকলি একটু গান দিয়ে শেষ করেন। আচ্ছা আমি দেখছি, যেটা মনে পড়ে আমি দেখছি, ভালো লাগে মাঝে দেখছি না, না খবর পেয়ে যাচ্ছি, আমার মতে প্যানিক করার আর কিছু নেই, আমরা প্রায় এক মাসের উপর কাটিয়ে দিয়েছিলাম এবং কঠিত হয়ে 30 এপ্রিল বা 3রা মে এতটা সময় কাটিয়ে দিয়েছি, 15 দিনের লড়াই, তারপরেও লড়াই আছে, আমার মতে এবার পরবর্তী লড়াইটা নিয়ে ভাবা উচিত, ঘরবন্দি অবস্থার লড়াইটা কিন্তু ওভারকাম করে গেছি, আমার মনে হয় দর্শক সহমত হবে আমার সঙ্গে, আমরা সবাই মিলে কিন্তু অনেকটা পেরিয়ে গেছি, আর ওইটা নিয়ে চিন্তা করবেন না, ঘরে বন্দি আমরা ঠিক কাটিয়ে দেবো, তার পরবর্তী পদক্ষেপ আমরা কিভাবে ওভারকাম করবো, কিভাবে নিজেদের নিজেদের জায়গায় ফিরে আসবো, নিজেদের চাকরি ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, কোন সিনেমার ভালো হচ্ছে বা আসছে, পুজোতে ভিড় করে আবার সিনেমা দেখতে যাবো, সব মিলিয়ে বলছি, সামনে পুজোও আছে আমাদের, একদম একদম, তো এই পয়লা বৈশাখটা তো সেইভাবে কাটলো না, উপায় নেই, আশা করি সেটা উপভোগ করতে পারি আর কি, দেখো এইটুকু উপভোগ তো থাকতেই হবে জীবনে, আমার মতে ওই কালীপুরটাকে আবার, মানে আমি তো ওই দিনই দাড়িটা কাটছি, দাড়িটা মানে প্রথম দেখেছি যেদিন বেরোচ্ছিস দাড়ি কেটে বেরিয়ে করে
সো আই থিঙ্ক প্যানিক করার কিছু নেই আমার মতে, সবাই এখন সেটা বুঝে গেছে, আমার মতে বুঝে গেছে। ঠিক 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 তুমি গান, আচ্ছা একটা দুকলি গান দিয়ে শেষ, আমি শুনো না গান, আমি খুব একটা খুব পরিচিত গান গাইছি না, পরিচিত বলতে এটা তোমার সাথে কথা বললে বলেই হঠাৎ স্ট্রাইক করে, মানে হঠাৎ হঠাৎ স্ট্রাইক করে জানো তো, মানে একদম একদম চলচ্চিত্র চঞ্চরী বলে যে নাটক আছে জানতো, তুমি জানো চঞ্চরী অরুণ মুখোপাধ্যায় নির্দেশনা এবং অনেকগুলো গান ছিল চেতনার প্রয়োজন, আমি তাতে অভিনয় করি, তাদের একটা সুন্দর গান ছিল, তার অল্প গাইছি, যেখানে ভবদুলাল আসছে আর কি, ভবদুলাল তোর জানাচ্ছে, ভবদুলালকে অভ্যর্থনা জানা। গুণীজন বন্দন রহ ফুল চন্দন করো অভিনন্দন করো অভিনন্দন করো অভিনন্দন, এই করতে ভবদুলাল চমকে যেতে, মানে করো অভিনন্দন করো অভিনন্দন, আজ কি দিল রবি পশ্চিম গগনে জাগিল জগত আজি না জানি কি লগনে, স্বাগত সঙ্গীত গুঞ্জন পবনে, স্বাগত সঙ্গীত গুঞ্জন পবনে, কর অভিনন্দন কর অভিনন্দন, নতুন সময়কে নতুন কালকে আমরা চলে এইভাবেই কর অভিনন্দন কর অভিনন্দন।